সাদা স্রাব গর্ভাবস্থায় কমন একটি বিষয়। গর্ভকালীন সময়ে যোনিপথে সাদা বা দুধের মতো গন্ধবিহীন বা হালকা গন্ধযুক্ত পাতলা তরল বের হওয়াকেই সাদা স্রাব বলে। এই সাদা স্রাবের পরিমাণ কম বেশি হতে পারে, টানা অনেক দিন হতে পারে বা কিছুদিন বিরতিতেও হতে পারে। গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণ এই সাদা স্রাব। গর্ভাবস্থার শেষের দিকে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে, এর সাথে শ্লেষ্মাও বের হতে পারে। শ্লেষ্মা বের হওয়া প্রসব ব্যথা ওঠা লক্ষণ। একজন গর্ভবতীর সাদা স্রাব হওয়া একদমই স্বাভাবিক, তবে কিছু ক্ষেত্রে এটি বিপজ্জনক লক্ষণ হতে পারে। তাই এই সময়ে গর্ভবতীর করণীয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বিভিন্ন সময়ে সাদা স্রাবের প্রকার। প্রথম ত্রৈমাসিক, গর্ভাবস্থার প্রথম দিকে হালকা পরিমাণে সাদা স্রাব হতে দেখা যায়, আবার অনেকেরই একেবারে সাদা স্রাব হয় না, এ দুটুই স্বাভাবিক ঘটনা। দ্বিতীয় ত্রৈমাসিক, এ সময়ে সাদা স্রাব শুরু হতে পারে বা আগে শুরু হয়ে থাকলে এর পরিমাণ বাড়বে, প্রতি সপ্তাহ বা দিনে এর পরিমাণ কম বেশি হতে পারে। তৃতীয় ত্রৈমাসিক, গর্ভাবস্থার শেষের দিকে সাদা স্রাবের পরিমাণ অনেকটা বেড়ে যায়, এটি আপনার কাছে অস্বস্তিকর মনে হতে পারে। প্রসব ব্যথার শুরুর কাছাকাছি সময়ে এটি সর্বোচ্চ পরিমাণে নির্গত হয়। সাদা স্রাব দেখতে কেমন? এর রং সাধারণত সাদা দুধের মতো, গন্ধহীন বা হালকা গন্ধযুক্ত হতে পারে, পাতলা বা ঘাড়ও হতে পারে, শেষের দিকে হালকা রক্তের ছুপের মতো হতে পারে। এগুলো সবই স্বাভাবিক সাদা স্রাবের লক্ষণ। সাদা স্রাব হওয়ার কারণ, হরমোনের পরিবর্তন, সংক্রমণ থেকে দেহকে রক্ষা, শিশুর মাথা জরায়ুতে ক্রমশ চাপ দেওয়া, গর্ভকালীন কোনো জটিলতা যেমন প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাব্রাপোর্শন, ইস্ট সংক্রমণ, যৌনাঙ্গে লুব্রিকেন্ট, ডিউডোরেন্ট, এরকম বাহ্যিক উপাদানের ব্যবহার। সাদা স্রাব প্রতিরোধের উপায়, যৌনাঙ্গ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও শুষ্ক রাখা। যদি ভিজাভাব থাকে তাহলে এ সময় হালকা প্যাড ব্যবহার করুন, যাতে স্রাবটি শুষে নেয়। এ সময় সুতির অন্তর্বাস পরুন। যৌনাঙ্গ ধোয়ার ক্ষেত্রে গন্ধহীন সাবান ও পানি ব্যবহার করুন। দরকার হলে দিনে 2-3 বার অন্তর্বাস পরিবর্তন করুন। যৌনাঙ্গে হাত দেওয়ার পূর্বে ভালো করে হাত ধুয়ে নিন। সহবাসের পর যৌনাঙ্গ সামনে পেছনে পরিষ্কার করুন। কখন ডাক্তার দেখাবেন? স্রাবের রং যদি সবুজ, হলুদ বা ধূসর রঙের হয়, সাধারণ গন্ধ থেকে বিশ্রী বা কড়া গন্ধ হলে, গোপন অঙ্গে লালচে ভাব বা চুলকানি দেখা দিলে, পাশাপাশি যোনি অঞ্চল ফুলে গেলে, মনে রাখবেন গর্ভাবস্থায় সাদা স্রাব বন্ধ করার কোনো উপায় নেই বা এটি করার দরকারও নেই। এটি সকল গর্ভবতীর জন্য একটি কমন শারীরিক প্রক্রিয়া। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা আপনাকে এর অস্বস্তি থেকে রক্ষা করতে পারে। আশা করি ভালো থাকবেন।